শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের আশঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রশ্নের জবাব খুঁজছেন রোহিত গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে শূন্য এক পিছিয়ে ভারত তৃতীয় ম্যাচ জিততে না পারলে সিরিজে হারতে হবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই জবাব খুঁজছেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মা তৃতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে নইলে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারতে হবে সেক্ষেত্রে শুরুটা ভালো হবে না গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জুটির আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই জবাব খুঁজছেন গম্ভীর ও রোহিত তৃতীয় ম্যাচে সেই জবাব পেতে চাইছেন তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে স্পিন বিশেষ করে ভুগিয়েছে ভারতকে দ্বিতীয় ম্যাচ যতক্ষণ রোহিত শুভমান গিল খেলছিলেন ততক্ষণ দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে জিতবে ভারত কিন্তু রোহিত আউট হওয়ার পরেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে জেফরি ভান্ডার্সের বল বুঝতেই পারছিলেন না লোকেশ রাহুল বিরাট কোহলিরা ছয় উইকেট নিয়ে ভারতকে হারিয়ে দেন জেফরি সেই উইকেট স্পিনাররাও সাহায্য পান তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর জানিয়েছেন জবাব চাইছেন তাঁরা তিনি বলেন কঠিন পরিস্থিতিতে ভালো খেলার সুযোগ রয়েছে আমাদের শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের আশঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রশ্নের জবাব খুঁজছেন রোহিত গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে শূন্য এক পিছিয়ে ভারত তৃতীয় ম্যাচ জিততে না পারলে সিরিজে হারতে হবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই জবাব খুঁজছেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মা তৃতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে নইলে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারতে হবে সেক্ষেত্রে শুরুটা ভালো হবে না গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জুটির আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই জবাব খুঁজছেন গম্ভীর ও রোহিত তৃতীয় ম্যাচে সেই জবাব পেতে চাইছেন তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচেই স্পিন ভুগিয়েছে ভারতকে বিশেষ করে দ্বিতীয় ম্যাচ যতক্ষণ রোহিত ও শুভমান গিল খেলছিলেন ততক্ষণ দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে জিতবে ভারত কিন্তু রোহিত আউট হওয়ার পরেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে জেফরি ভান্ডার্স বল বুঝতেই পারছিলেন না লোকেশ রাহুল পান তৃতীয় আগে বৈঠকে ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর তারা তিনি বলেন কঠিন পরিস্থিতিতে ভালো খেলার সুযোগ রয়েছে আমাদের শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের আশঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রশ্নের জবাব খুঁজছেন রোহিত গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের শূন্য এক পিছিয়ে ভারত তৃতীয় ম্যাচ জিততে না পারলে সিরিজে হারতে হবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই জবাব খুঁজছেন গৌতম গম্ভীর ও রোহিত শর্মা তৃতীয় ম্যাচ জিততেই হবে ভারতকে নইলে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারতে হবে সেক্ষেত্রে শুরুটা ভালো হবে না গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জুটির আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই জবাব খুঁজছেন গম্ভীর ও রোহিত তৃতীয় ম্যাচে সেই জবাব পেতে চাইছেন তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচেই স্পিন ভুগিয়েছে ভারতকে বিশেষ করে দ্বিতীয় ম্যাচ যতক্ষণ রোহিত ও শুভমান গিল খেলছিলেন ততক্ষণ দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে জিতবে ভারত কিন্তু রোহিত আউট হওয়ার পরেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে জেফরি ভান্দার্সের বল বুঝতে পারছিলেন না লোকেশ রাহুল বিরাট কোহলিরা ছয় উইকেট নিয়ে ভারতকে হারিয়ে দেন জেফরি সেই উইকেট স্পিনাররাও সাহায্য পান তৃতীয় ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও জানিয়েছেন জবাব চাইছেন তাঁরা তিনি বলেন কঠিন পরিস্থিতিতে ভালো খেলার সুযোগ রয়েছে আমাদের